নমস্কার বন্ধুরা, সকলকে আমি স্বাগত জানাই। ছিম আলু মাছ দিয়ে নতুন রেসিপি বানাবো আমি। ছিমটা কেটে নিয়ে এখানে আমি ছিম আলু কেটে নিয়েছি। কড়াইতে এখানে সরিষার তেল দিয়ে দেব। এই রেসিপিটা আমি সরিষার তেল দিয়ে বানাবো। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। তুমি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব এখানে আমি। হাফ চামচ জিরা, নাড়িয়ে চাড়িয়ে জিরাটা ভেজে নেব। কেটে রাখা ছিম আলু দিয়ে দেবো এখানে। ভালো করে ধুয়ে ছিম আলু দেবো। হলুদ গুঁড়া হাফ চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়া 1/2 চামচ, লবণ দেবো 7 অনুসারে। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ছিম আলু। 5 মিনিট ভেজে নেবো একটু ছিম আলু। ঢেকে দেব। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ছিম আলু ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আলুর রেসিপিটা হয়ে গেছে, হাফ চামচ জিরার গুঁড়ো দেব। মিশিয়ে নেব ভালো করে। ছিম আলুর রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো।